আকস্মিকভাবে সম্পূর্ণ বেআইনিপন্থায় আমাকে গ্রেপ্তার করা হয়। অবশ্য আমি তিন দিনের মাথায় জামিনে মুক্ত হয়ে ফিরে এসেছি। আমার এই গ্রেপ্তার এবং হাত করা সহ যারা ছবি যারা প্রচার করে নাটক সাজিয়েছে তাদের প্রতি ধিক্ষার জানাই। শুধুমাত্র আমার সামাজিক মর্যাদা হানি এবং সম্মানহানির জন্যই এই সাজানো এবং মিথ্যা মামলায় আমাকে গ্রেফতার করে আমার প্রতি অন্যায় এবং জঘন্য আচরণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, আমি জগন্নাথপুর উপজেলার 3 নং মিরপুর ইউনিয়নের নির্বাচিত একজন স্বনামধন্য চাষী এবং দেশে বিদেশে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। একটি দাঙ্গাবাজ চক্র সাজানো মামলায় হয়রানির পর নিজের উল্লাস প্রকাশ করেছে এবং সেটি দেশ বিদেশে মিডিয়া সহ সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে ব্যক্তি শ্রেণীর এবং আমাদের কোম্পানির আবাসনের সুনাম, খ্যাতি ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই নোংরামির ঘটনায় আবাসন পরিচালকদের মাঝে খুব বিচার বিরাজ করছে। জাতির বিবেক বন্ধুগণ, আবাসন অ্যাসোসিয়েট এবং আবাসন ডেভেলপারদের 70 জন বিনিয়োগকারীদের মধ্যে হাতে গোনা কয়েকজন লোক মিথ্যা মামলা হুমকি ধামকির মাধ্যমে 1 বছর যাবৎ একটি অশান্ত পরিবেশ তৈরির জন্য তৎপর রয়েছে। তারা কোম্পানির নিয়ম নীতির তোয়াক্কা না করে যুক্তরাজ্যে বসে তথাকথিত টাস্কফোর্স গঠন করে আবাসন কোম্পানিকে গভীর সংকটে ফেলতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা দেশে বিদেশ কোনো সমর্থন ও সহযোগিতা না পেয়ে আমাকে নাজেহাল করার জন্য টার্গেট করে। অথচ তারাও জানে যে এই কোম্পানির হিসাব, কোম্পানির ভূমি ও সম্পদ রক্ষা করতে গিয়ে আমি ব্যক্তিগত পক্ষ থেকে 20 কোটি টাকা ব্যয় করেছি। অথচ বেপুয়া দাঙ্গাবাজ মহল আমাকে 150 কোটি টাকা আত্মসাৎ করেছি বলে আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করছে, যা বিস্ময়কর। এই কোম্পানির সকল পরিচালকের টাকা দিয়ে শুধু ভূমি কেনা হয়েছে, আমাদের টাকা এবং সম্পদের মিল রয়েছে। এই ব্যাপারে পরিচালকদের মধ্যে ইন্টারনাল একদফা অডিট করা হয়েছে এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কর্তৃক অডিট করে একমত রয়েছে। বর্তমানে অর্থনৈতিক মন্দা এবং প্রবাসীদের বিনিয়োগ বিমুখ হওয়াতে সকল পরিচালক মার্কেট নির্মাণ না করে ভূমি বিক্রি করে নিজেদের বিনিয়োগ ফিরিয়ে নিতে ঐক্যমত পোষণ করেছে। ভূমি বিক্রি করতে দীর্ঘদিন খেতা খোঁজা হচ্ছে, কিন্তু ভূমি এখনও বিক্রি করা সম্ভব হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আবাসন অ্যাসোসিয়েট এবং আবাসন ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির শুরুতে আমি এবং আমার নিকট আত্মীয় ও পরিচিত জনের কাছ থেকে টাকা সংগ্রহ করে যুক্তরাজ্য থেকে তখনকার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ সাহেব এবং প্রজেক্ট ডিরেক্টর নাসিরুদ্দিনের কাছে আমি টাকা পাঠাই। আমি বিদেশ থাকা অবস্থায় এই 2 কোম্পানির জয়েন্ট স্টক এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করা হয় এবং আমাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য করা হয়েছে। এর পিছনে মূল ব্যক্তি হচ্ছেন আমার গ্রামীণ এক বড় ভাই, যার মাধ্যমে আমি ড্রিমল্যান্ড, ভ্যালি সিটি, হলি সিটি, সাইফা বাংলা এবং ড্রিমল্যান্ড ওয়াটারওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানের 1 কোটি টাকার উপরে বিনিয়োগ করেছি। ড্রিমল্যান্ড ছাড়াও অন্য কোম্পানিগুলিতে আমার বিনিয়োগে বিশাল অঙ্কের টাকার আজ পর্যন্ত কোনো হিসাব পাইনি। হিসাব চাইলে নানান টালবাহানা করা হয়, হিসাব দেওয়া হবে বলে সময় ত্যাপন করা হয়, আর এসব করছেন যুক্তরাজ্য প্রবাসী দাঙ্গাবাজ এলাইস মিয়ামতি। তিনি আমার মাধ্যমে 20 লাখ টাকা দিয়ে কোম্পানিতে আবাসনের গ্রুপে শরিক হন। তিনি অনেকবার উপচেষ্টা করেছেন আমাকে সরিয়ে উক্ত কোম্পানির চেয়ারম্যান হতে। আমার জনপ্রিয়তা ও সামাজিক মর্যাদায় ইচ্ছান্বিত হয়ে এবং কোম্পানির চেয়ারম্যানের পদ থেকে সরাতে তিনি নানান কূটকৌশলের আশ্রয় নেন এবং ষড়যন্ত্র করেন। আমি জগন্নাথপুর উপজেলার 3 নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মানুষের ভালোবাসায় ক্ষিপ্ত
এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমি জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। এতে তিনি চরম হিংসা পরায়ণ হয়ে তার অনুগত চারজন পরিচালকের সাথে নিয়ে আমার উপর মামলা করান। এর মধ্যে একটি মামলা বাজি হচ্ছেন আনিসুল হক চৌধুরী। তিনি উচ্চবিলাসী এবং বিগত দিনে তার ব্যক্তিগত অনেক অনৈতিক সমস্যার সমাধানের জন্য আমাকে বলেন, যা আমি সমাধান করতে অক্ষমতা প্রকাশ করি। এদিকে তিনি এই কোম্পানির চেয়ারম্যান হওয়ার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। আরেকটি মামলার বাদী হচ্ছেন এনায়েত রহমান খান রাসেল। তার ছোট ভাই রতন নগরীর কোমাপাড়ায় সিগনেচার নামক একটি বিরাট বড় আকারের কাপড়ের শোরুম করে আমার কাছ থেকে 65 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কানাডা পালিয়ে যায়। পরবর্তীতে বিচারের মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এই সময় রতনের ভাই এনায়েত রহমান খান রাসেল টাকা পরিশোধ করার জিম্মাদার হন, কিন্তু দীর্ঘদিনেও এখন পর্যন্ত টাকা পরিশোধ করা হয় নাই। উল্টো মামলা দিয়ে এখন আমাকে জব্দ করতে চায়। অপর আরেকজন মামলার বাড়ি আবুল কালাম আজাদ ছুটন। এবিসি ল্যান্ড নামক একটা কোম্পানি আমি ডিরেক্টর হই। উক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কয়সন আহমদ এবং চেয়ারম্যান আবুল কালাম আজাদ ছুটন সম্পর্কে তারা ভাইরাভাই। কোনো হিসাব নিকাশ বা বোর্ড মিটিং ছাড়াই তারা জায়গা বিক্রি করে দেয় এবং আমাকে কিছু টাকা প্রদান করে। কত টাকায় জায়গা বিক্রি হয়েছে এবং পুরো হিসাব চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন থেকেই উক্ত ছুটন আমার উপর রেগে আছে। অন্য আরেকটি মামলার বাজি ফয়সল আহমদ। তিনি এনায়েত রহমান খান রাসেল ও এলাইসমিয়া মতিনের কমিশ ঘনিষ্ঠজন। মামলার কোনো কেন করেছেন তার কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি মামলার বিষয়ে কিছু জানেন না, তবে এলাইসমিয়া মতিন ও এনায়েত রহমান খান রাসেল চক্রের কথায় তিনি মামলা করেছেন বলে জানান। সাংবাদিক বন্ধুগণ, আমি নিজে একজন প্রবাসী ব্রিটিশ নাগরিক। যেহেতু আমি কোম্পানির চেয়ারম্যান এবং দায়িত্বশীল, আমি শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 3.5 কোটি টাকার উপরে কোম্পানির পেছনে খরচ করি। নানান ষড়যন্ত্রের কবলে পড়ে ব্যক্তিগতভাবে মামলার শিকার হই। অনেকবার একটি প্রভাবশালী চক্র চেষ্টা করেছে আমাকে ক্ষমতাচ্যুত করে কোম্পানির ভূমি আত্মসাত করার। নগরীর একটি প্রভাবশালী বহর কর্তৃক আমাদের আবাসনের জায়গা দখলের অপচেষ্টা সর্বশক্তি দিয়ে আমি প্রতিহত করেছি, যার পরিস্থিতিতে আমি হার্ট অ্যাটাক সম্মুখীন হয়েছি। আমি এখন অসুস্থ, নিয়মিত চিকিৎসার অধীনে আমি আছি। ষড়যন্ত্রমূলক মামলার আমাকে যে প্রক্রিয়ায় অ্যারেস্ট করা হয় তা সম্পূর্ণ আইন বহির্ভূত, কেননা আমার নামে কোনো ওয়ারেন্ট ছিল না। আমার সাথে তদন্ত কর্মকর্তার যোগাযোগ ছিল এবং মামলার তদন্তে যখন যে জিনিসের প্রয়োজন তা আমি প্রদান করেছি। আমাকে ডাকলে যে কোনো সময় আমি অফিসে হাজির হতাম। যেসব ধারায় আমার উপর মামলা করা হয়েছে তার সবকটি জামিনযোগ্য। আমাকে গ্রেপ্তার করার পর চোখের উঠানির সময় এসপি চাকমা সাহেব আমাকে বলেন যে আমাকে হ্যান্ডকাপ লাগানো হবে না, শুধু আমার পেছনে হাত দেবেন আর আমার ছবি তুলবেন। দ্বিতীয় দফায় আমাকে কোর্টে চালান দেওয়ার আগে মুহূর্তে ইন্সপেক্টর মুবাশির বলেন যে আরও কয়েকটি ছবি তুলতে হবে, কেননা আগে ছবিগুলি সঠিক হয়নি। তখন তিনি আমাকে সামনের দিকে হ্যান্ডকাপ লাগান এবং বিভিন্ন ধরনের ভঙ্গি দিয়ে ছবি তোলেন। আমি অনুরোধ করেছিলাম এই ছবিগুলো না তোলার জন্য, কিন্তু তিনি আমার কথা রাখেননি এবং আমি সিআইডি অফিসে থাকা অবস্থায় এই চক্রের একজন ফেসবুকে আমার ছবি ক্যাপশন সহ পোস্ট করেন, যা আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আবাসন গ্রুপের সংসর্গ শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য সব পরিত্যাগ করে সকল পরিচালকদের স্বার্থ রক্ষার জন্য, বিশেষ করে প্রবাসীদের আমানত রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, যে কোম্পানিতে নিজে অনেক টাকা লগ্নি করে এবং এটাকে যাতে অন্যে দখল করতে না পারে তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কোম্পানির জায়গার উপর অফিসের সকল মামলা মোকদ্দমা নিজ করে চালিয়ে যাচ্ছি। এসব করেও যদি এরকম মানহানি এবং জেল জুলুমের সম্মুখীন হতে হয় তা খুবই বেদনাদায়ক। ছাত্রনাশী মহল গণমাধ্যমে আমাকে একজন প্রতারক হিসাবে উপস্থাপন করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা এবং বানোয়া। এসব করে আমাকে আমার মানহানি করা হয়েছে, যা
তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। আবাসন পরিচালকের থাকার জায়গা ক্রয় করা হয়েছে, এখানে কোনো টাকা আত্মসাত করা হয়নি। বর্তমানে এই জায়গার বাজার মূল্য প্রতি ডিসিমের অনুমানিক 30 লাখ টাকার মতো। এই হিসেবে এর মূল্য সর্বসাকুল্যে 30 কোটি হতে পারে, কিন্তু কিভাবে এই জায়গার মূল্য 150 কোটি 150 কোটি টাকা হয়ে গেল তা আমার বোধগম্য নয়। এখানে আমি কিভাবে আমি 150 কোটি টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছি তা অবশ্যই মামলাবাজ ষড়যন্ত্রকারীদের প্রমাণ করতে হবে। আমি আইন মান্যকারী একজন নাগরিক, যেভাবে জামিল চৌধুরী নামক এজেন্টের মাধ্যমে মদ বিক্রির টাকা খরচ করে আমাদের চরম হয়রানি ও হেয় প্রতিপন্ন করা হয়েছে, সেটা নিয়ে আমি অবশ্যই আইনিভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। অর্থের বিনিময়ে আইনকে ব্যবহার করে আইনের নামে বেআইনি কাজ করা হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে কোম্পানিটির আমি আমার মেধা আর শ্রম এবং অর্থ দিয়ে গড়ে তুলেছি। সেই কোম্পানির সেটেলমেন্ট পর্চা থেকে কোম্পানির পক্ষে চেয়ারম্যান পদ হিসাবে আমার নাম বাদ দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়ে মহাপরিচালকের মাধ্যমে প্রেশার ক্রিয়েট করে জোনাল সেটেলমেন্ট অফিস সিলেটে আমাদের এই কোম্পানির সম্মানিত পরিচালক জনাব নুরুল আহমদের নাম তার অজ্ঞাতে ব্যবহার করে জালিয়াতি করে একটি আবেদন দাখিল করেন, যা সম্পূর্ণ আইন বহির্ভূত। আর এই কাজটিও করেছেন এলএস মিয়া মতিন বংলা। সাংবাদিক বন্ধুগণ, এলএস মিয়া মতিন চক্র মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচারে ছাড়িয়ে নিজেদের স্বার্থ এবং বাণিজ্য মিশনে তৎপর রয়েছে বলে আমি মনে করি। কারণ আমার ডিরেক্টরদের কাছ থেকে প্রায় 14 কোটি টাকা টাকা পেয়েছি, প্রায় 14 কোটি টাকা ভূমি কিনেছি সম পরিমাণ টাকা, এখানে শত কোটি টাকা আষ্টপুর থেকে, যা ইতিপূর্বে মিডিয়া প্রচার করা হয়েছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকল মিথ্যাচারের আইনি ও সামাজিক বিচার কামনা করছি। সত্য সন্ধানী সাংবাদিক ভাইয়েরা, আবাসন এসিসির একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আমাদের অনেক সমস্যা সমাধান করেছি, অন্যান্য সমস্যা সমাধান করার চেষ্টা করছি। দেশে ও বিদেশে অবস্থানরত অনেক বরেণ্য ও প্রতিষ্ঠিত ব্যক্তি এর সাথে জড়িত, কিন্তু কোম্পানির সমস্যা সমাধান গঠনতান্ত্রিক পন্থাকে ভুল আঙ্গুল দেখিয়ে পুলিশ এবং সিভিল প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে কয়েকজন কুচক্রি নিজেদের স্বার্থ সিদ্ধির পায়তারা ছাড়িয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে সকল মহলকে সচেতন থাকার জন্য এবং সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। আপনাদের উপস্থিতির জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল হক, চেয়ারম্যান আবাসন এসোসিয়েট প্রাইভেট লিমিটেড এবং আবাসন ডেভেলপার প্রাইভেট লিমিটেড। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার, ও সামনে ওই আমার থানার টিন দিয়ে গেলা দেতা আর টিন দিয়ে গেলা দেতা ওই তফসিল নাই কেন জায়গার পরিমাণ হবে। আমরা বর্তমানে জায়গাটা কিনা হয়েছে 2007 সাল।